हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल होम एंड हॉबी। आज के रेसिपी हलो किनोआ सैलड। किनोआ इज अ वेरी पॉपुलर हेल्थ फूड कारण एते आछे हाई प्लांट बेस्ड प्रोटीन कंटेंट। एटा ग्लूटेन फ्री और एते प्रचुर परिमाणे एसेंशियल विटामिन और मिनरल्स आछे। इट इज अ सीड व्हिच इज हाई ऑन डायटरी फाइबर। इट हैज एंटीऑक्सिडेंट्स टू। एर लो ग्लाइसेमिक इंडेक्सर जोन्नो इट इज वेरी गुड फॉर पीपल विद डायबिटीज। এটা ওয়েট লস ও ফ্যাট রিডিউস করতে ভীষণভাবে সাহায্য করে। দ্য প্রোটিন কন্টেন্ট ইন ইট মে বুস্ট আপ মেটাবলিজম অ্যান্ড কিপ ইউ ফিলিং ফুল। সো লেটস গেট স্টার্টেড। যদিও বা এটা এক ধরনের স্যালাড, কিন্তু আমাদের কিনোয়াটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হতে মিনিমাম 10-15 মিনিট টাইম লাগবে। যতক্ষণ কিনোয়াটা সেদ্ধ হচ্ছে, আমরা সাইডে স্যালাডের প্রিপারেশনটা তৈরি করে নেব। আমি এখানে একটা টমেটো, একটা শসা, একটা পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, হলুদ ও সবুজ ক্যাপসিকাম সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা লেবুর রস দিতে হবে আর কিছু বাদাম আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো খোসা ছাড়িয়ে আমরা স্যালাডে দিয়ে দেব। এবার একে একে সব ভেজিটেবলগুলো আমরা একটা মিক্সিং বোলে ঢেলে নেব। অন্যদিকে কিনোয়াটা কতটা সেদ্ধ হয়েছে আসুন আমরা দেখে নিই। দেখুন, এখনো কিন্তু কিনোয়া পুরোপুরি সেদ্ধ হয়নি। আরো 5 মিনিট মতো আমরা কিনোয়াটা সেদ্ধ করব। আর যখন দেখব যে কিনোয়ার জলটা মোটামুটি শুকিয়ে এসছে, তখন বুঝবো যে কিনোয়াটা সেদ্ধ হয়ে আসছে। দেখুন, কিনোয়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কিনোয়াটা আমরা পুরোপুরি ঠান্ডা করতে দেব। এবার ওই একই মিক্সিং বোলে আমরা আরো কিছু স্পাইস অ্যাড করব কিনোয়াটাকে আরো টেস্টিয়ার বানানোর জন্য। একে একে সব উপকরণগুলো দিয়ে মিক্সিং বোলে আমরা ঠান্ডা করে রাখা কিনোয়াটা ঢেলে দেব।
যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে শ্রেডেড চিকেন দিতে পারেন, আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে পনিরের টুকরো বা পনিরকে ক্রাশ করেও দিতে পারেন। এরপর ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব। অল্প চিজ গ্রেট করে আমরা কিনোয়ার উপর দিয়ে দিতে পারি। রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রতি ফ্রাইডে হাজির হব আমি মৌমিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।